আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক খুবই উদ্বেগের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের সম্মুখে আবারও হাজির হলাম আপনারা জেনেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম সর্বজন শ্রদ্ধীয় আলেম মুফতিকাসি এব্রাহিম সাহেবকে রাতের বেলা কিছু মানুষ তার দরজায় এসে করাঘাত করেছিল এবং তার বাসার আশপাশে গুর করছিল এমন তো অবস্থায় তিনি তার বাসায় বসে একটি ভিডিও বার্তা দেশবাসীর জন্য দিয়ে গিয়েছেন যে যে বার্তার মধ্যে আমরা জানতে পেরেছি আমাদের হারানো ইতিহাস এবং ঐতিহ্য এবং মুসলমানদের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি কিন্তু তার ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট করে গিয়েছেন আমরা ইতিমধ্যে জেনেছি যে তাকে নাকি পুলিশ প্রশাসন ডিবি কার্যালয়ের দিকে নিয়ে যাচ্ছেন তার যে পিএস আছে আব্দুর রাজ্জাক ভাই তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে কাজী ইব্রাহিম সাহেবকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে একজন আলেমকে যে দেশ প্রেমিক এবং দেশের জন্য কথা বলেন দেশের মানচিত্রর জন্য কথা বলেন তাকে এভাবে রাত্র তিনটা বাজে এসে হয়রানি করে নিয়ে যাওয়া এবং যখনই সে দেশের জন্য কথা বলছেন তখনই এক শ্রেণীর গোয়েন্দা সংস্থা আপনারা জানেন মুফতিকাবিদি ইব্রাহিম সাহেব রয়ের নাম স্পষ্টভাবে বলেছেন যে আমি এত বছর আলোচনা করছি আমাকে কখনোই আমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে না যখনই আমি দেশের পক্ষে কথা বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছি তখনই হচ্ছে আমাকে বলা হয়েছে আপনার নামে এই মামলা আছে সেই মামলা আছে এটা খুবই আফসুসের বিষয় এই জন্য যারা দেশের সম্পদ যারা দেশকে ভালোবেসে ইসলামের কথাবার্তা প্রচার করছে বাংলাদেশের মানচিত্র রক্ষার যারা অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে এই আলেমের দিনগুলোকে যদি এভাবে রাতের আধারে গুম করার চেষ্টা চালানো হয় তাহলে অধূর ভবিষ্যতে আমরা খুবই আশঙ্কার মধ্যে পার করছি এদেশের মুসলমানদের জন্য এদেশে ইসলামের জন্য এই জন্য আজকে মুফতিকাজী ইব্রাহিম সাহেবকে যেভাবেই হয়রানির শিকার করা হয়েছে যেন এভাবে কোনো আলেমকে আর হয়রানির শিকার না করা হয় কোনো আলেমকে রাত্র তিনটা বাজে তার বাসার করাঘাত না করা হয় এর জন্য আমরা প্রশাসন এবং আমাদের দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আপনারাও অতন্ত্র প্রহরী হিসাবে এ সকল আলেম যারা ইসলাম এবং দেশের জন্য কথা বলছেন তাদের পক্ষে লড়ে যাবেন এবং তাদের যদি কোনো কিছু হয় তাদেরকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় যদি মাঠে নামতে হয় অবশ্যই অবশ্যই আপনারা তাদেরকে রক্ষা করার জন্য মাঠে আসবেন দেশের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সকলেই কাজ করব এবং ইব্রাহিম সাহেবকে যেভাবে হয়রানির শিকার করা হয়েছে রাত্র তিনটা বাজে যে তার বাড়িতে এসে তাকে হয়রানির শিকার করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা জানিয়ে দিতে চাই যদি সে কোনো অপরাধ করে সে যদি অন্যায় কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে দিনের বেলায় তাকে ধরা যেত সে তো ওপেন সকলের সামনে চলাফেরা করছে কিন্তু তার ভিডিওর মাধ্যমে তার ভিডিও বার্তার মাধ্যমে যে মেসেজ তিনি বাঙালি জাতির জন্য রেখে গিয়েছেন সেটা আমার কাছে মনে হচ্ছে সেখানে সকলের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি পরবর্তীতে কোনো আলেমকে যদি এভাবে কোনো আলেমের বিপক্ষে যদি এভাবে আগ্রাসন চালানো হয় কোনো আলেমকে যদি এমন হয়রানের শিকার করতে হয় অবশ্যই অবশ্যই আমরা দেশে আলেমের পক্ষে কথা বলবো ইসলামের পক্ষে কথা বলবো এবং দেশের মানচিত্র রক্ষার পক্ষে সারা জীবন কথা বলে যাব জীবন বাজি রেখে দেশের মানচিত্রকে রক্ষা করব এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি